দুশ্চরিত্র মানুষদের ওইটা কেটে ফেলা উচিত। হ্যালো বন্ধুরা, আমি অভি এবং আমি বলছি সুদূর মুম্বাই থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ। নাটক নামাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রোকেয়া বলছি এবং হৃদিকা এই দুটো নাটক নিয়ে আলোচনা করব। এর পিছনে সবার প্রথম কারণ হলো দুটো নাটকের মধ্যেই সাবিলা রয়েছে এবং দুটো নাটকই আমাদেরকে কিছু বলতে চাইছে। সো সবার প্রথমে আমি রোকেয়া বলছি। আমি সুভাষ বলছি, ঠিক এমনভাবে এই নাটকের নাম রাখা হয়েছে আমি রোকেয়া বলছি। নামটা রাখার পিছনে ডিরেক্টরের চিন্তাভাবনাটা হয়তো অনেকটা এমন ধরনের ছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন তার দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, এইখানে নাটকে রোকেয়া ঠিক তেমনভাবেই নারীদের প্রতি কুনজর এবং নোংরা চিন্তাধারা মানুষদের বিরুদ্ধে লড়াই করছে। সেই কারণে হ্যাঁ, এই নাটকের মুখ্য বিষয় হলো দুশ্চরিত্র মানুষদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের শাস্তি দেওয়া, আর সেটা দেয় একটা লেডি গ্যাং। সেই গ্যাংয়ের ভিতরে একজন কেউ আছে যার নাম হলো রোকেয়া। এই নামের উৎপত্তি হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম থেকে, কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন যে উনি একজন বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ এবং রাজনৈতিক কর্মী ছিলেন, এবং নাটকেও সেটা উল্লেখ করা আছে। নাটকের গল্পের মধ্যে দুটো প্যারালাল লাইন আছে যেটা শেষে গিয়ে এক হয়ে যায়। তার মধ্যে একটা হলো ঐতি, মানে সাবিলার জীবনের গল্প, যে বলতে গেলে পরে একখানা ট্র্যাজিক পাস্ট নিয়ে বড় হয়েছে, অ্যান্ড অ্যাট প্রেজেন্ট সে তার বাবার তৈরি করা জুতোর একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, এবং সে খুব শক্ত হাতেই সে তার অফিসের কাজকর্ম সামলাচ্ছে। সেই অফিসেই তার পরিচয় হয় মোর্শেদের সাথে, মানে মনোজ প্রামাণিকের সাথে। মোর্শেদের চরিত্রটা প্রথম থেকেই একটু ধোঁয়াশেময়। সে অল টাইম পকেটে একটা ম্যাজিক মিরর নিয়ে ঘুরে বেড়ায়, আর যখনই তার মনে হয় যে কাউকে ম্যাজিক মিররটা দেখানোর দরকার আছে, তাকেই সেই আয়নাটা দেখিয়ে দেয়। এখানে ডিরেক্টর আশরাফুজ্জামান ভাই বিবেকের বিষয়টাকে এই আয়নার প্রতীক দিয়ে দেখিয়েছেন। এই টেকনিকের সাথে আমরা প্রায় অনেকেই খুব ভালোভাবে পরিচিত, কিন্তু এটা ছাড়াও মোর্শেদের কথাবার্তাও কেমন যেন একটুখানি অন্যরকম। আর দ্বিতীয় লাইনটা হলো ঢাকা শহরের একটা লেডি গ্যাং, তারা যত উচ্চিংড়ে পোলাপাইন আছে যারা মেয়েদের দেখলে পরে নিজেদেরকে ঠিক সামলে রাখতে পারে না, তাদেরকে গায়েব করছে। এই দুটো বিষয়কেই আমার যতটুকু মনে হয় ডিরেক্টর আশরাফুজ্জামান ভাই বেশ অনেকটাই ভালোভাবে দেখিয়েছেন, এবং ওনার ডিরেকশনের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা যেটা ছিল এই নাটকে, সেটা হলো লেডি গ্যাংয়ের বিষয়ে একটা কনফিউশন তৈরি করা অডিয়েন্সের মধ্যে, আর সেটা উনি সফলভাবেই তৈরি করেছেন। অবশ্য কত লোকে এই নাটকটি দেখবে সেটা নিয়ে একটা সন্দেহ আছে, কারণ নারী স্বাধীনতা তার সম্মান নিয়ে কাজকর্ম লোকেরা ঠিক দেখতে চায় না, হয়তো তাদের কোনো জায়গাতে প্রবলেম আছে, আর সেই কারণেই মিনিংলেস দাঁত ফেলানো নাটকে তারা বেশি ইন্টারেস্ট দেখায়। যাই হোক, সো নাটকে এই দুটো আলাদা লাইন কি করে শেষে গিয়ে এক হয়ে যায় সেটা জানার জন্য নাটকটা দেখতে হবে। নাটকটি আরও ভালো হতে পারত, কিন্তু বাজেট সংক্রান্ত কারণে যে বেশ অনেকগুলো জায়গাতেই কম্প্রোমাইজ করতে হয়েছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। কারণ এই যে পুলিশের ভ্যানটাকে দেখছেন, সেটা দেখলে পরেই হয়তো আপনারা ভালো মতো বুঝতে পারবেন, নাকি এইটা দিয়ে পুলিশের অবস্থাটা বোঝানোর চেষ্টা করেছেন। আশরাফুজ্জামান ভাইয়ের কাজের মধ্যে আমি আলাদিন চাচার রাজনৈতিক দৈত্য দেখেছি, এবং রিসেন্ট টাইমের মধ্যে ওনার আইজ্যাক লিটন যেই কাজটা আমি দেখতে পাইনি, তার কারণ হলো যেই ওটিটি প্ল্যাটফর্মে এটা রিলিজ হয়েছে সেটা আমরা ইন্ডিয়া থেকে সাবস্ক্রাইব করতে পারি না। কিন্তু কথা হলো উনি ওনার কাজের মধ্যে দিয়ে সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন, কখনো হিউমারের মধ্যে দিয়ে, কখনো স্যাটায়ারের মধ্যে দিয়ে, এবং ওনার কাজ দেখলে পরে আরও একখানা জিনিস ভালোভাবে বোঝা যায় যে উনি একটুখানি পুরনো দিনের নাটকের মতন করে গল্প বলেন, যেটা দেখতে কিন্তু মন্দ লাগে না। মোর্শেদের সাথে অফিসের উচ্চ পদস্থ কর্মচারী দৃশ্যগুলো বেশ ভালো লেগেছে, নাটকের ডায়লগগুলো ভালো আছে, হিউমারের মধ্যে ডিম থেরাপি এবং 2-3 মাস না ধুয়ে মোজা থেরাপি ইজ রিয়েলি গুড। অ্যাক্টিংয়ের দিকে সবার কাজ যে ভালো ছিল সেটা আমি বলবো না, কারণ এই মহিলা যে একখানা সাংঘাতিক এক্সপ্রেশনস দিয়েছে এই জায়গাতে সেটা টোটালি একদম ওভার দি বাউন্ডারি ছিল। বাকি সবার কাজ ঠিকঠাক ছিল, সাবিলাকে তার স্ট্রং হেডেড বসের ভূমিকাতে এবং মনোজকে তার ধোঁয়াশেজনক এমপ্লয়ির ভূমিকাতে বেশ ভালোই মানিয়েছে। আর ডিরেক্টর যে অনেক লিমিটেশনের মধ্যে ছিলেন সেটা তো খুব ভালো মতো বোঝাই যাচ্ছিল, তা সত্ত্বেও আশরাফুজ্জামান ভাইয়ের ডিরেকশন ভালোই ছিল, কিন্তু ক্যামেরার কাজ একেবারেই বিলোদী বেল ছিল। দেন দুশ্চরিত্র লোকের দিয়ে চরিত্র উন্মোচনের আগে ছোট্ট করে একটা বিল্ড আপ দিলে মনে হয় ভালো হতো। এইবার চলুন আমরা হৃদিকার দিকে যাই এবং দেখে নিই যে হিমি এই নাটকে ঠিক কী দেখাতে চেয়েছেন। ও সরি, গল্প ভাবনা তো সাবিলার। সো এই হৃদিকা গল্পে যা দেখানো হয়েছে সেটা নতুন না, এমন গল্প আমরা এর আগেও তিথির অসুখ ফিল্মে দেখেছি, যা চরকি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল, যারা ছোটবেলাতে একটা খুবই দুঃখজনকভাবে, খুবই লজ্জাজনকভাবে মানসিক এবং শারীরিক অত্যাচারের শিকার হয়, তাদের মধ্যে অনেকেই মনস্তাত্ত্বিক দিক দিয়ে একটা টোটালি ডিফারেন্ট মানুষে পরিণত হয়, যাদেরকে আমরা মানসিক রোগী বলি। এইসব মানুষদের মধ্যে অনেক রকমের সিমটমস দেখা যায়, কেউ ভয় পায় যেটা তিথির অসুখ ফিল্মে দেখানো হয়েছিল, কেউ ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়, কারোর মধ্যে মাল্টিপল পার্সোনালিটি দেখা যায়, কারোর মধ্যে কোনো ঘটনা ঘটানোর পরে সেটা ভুলে যাওয়া দেখা যায়,
কেউ ভীষণভাবে হাইপার হয়ে যায়। এবং এই নাটকে ঋতিকার মধ্যে লাস্ট দুটো সিমটমস দেখানো হয়েছে। আর হাইপার হয়ে যাওয়ার কারণে সে একটা ঘটনা ঘটিয়ে ফেলে এবং তারপর থেকে ঋতিকার মধ্যে ড্রাস্টিকভাবে আরও চেঞ্জেস আসতে থাকে। এটাই হলো মূল গল্প। এবার এমন একখানা মানুষের লাইফ কেমন হতে পারে বা হয়, দেন তাদের ফ্যামিলি এবং বন্ধুরা সেই সব মানুষদের নিয়ে কী কী ফেস করতে পারে বা করে, তারই একটা ছোট্ট বর্ণনা আছে। হিমির ডিরেকশন, তার সাথে ইয়াশ আর সাবিলার অ্যাক্টিং নিয়ে এটা একটা ছোট্ট কাজ। খুব আহামরি রকমভাবে কোনো কিছুই দেখানো হয়নি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এমন কাজ যেন কখনো থেমে না থাকে। কারণ আমরা এখন কোনো কিছুর বিষয় জানার জন্যে পড়াশোনা খুবই কম করি, তাই আমাদেরকে এমন সব বিষয় শিক্ষিত করার জন্যে এই টাইপের কাজ হওয়াটা খুব দরকার। সো এই হলো আমি রোকেয়া বলছি এবং ঋতিকা নিয়ে ছোট্ট আলোচনা। আমি দুটো নাটককে রেটিং করবো না, কারণ এই দুটো নাটকই আমার একখানা আলাদা ভালো লাগার জায়গার নাটক, তাই এটাকে রেটিং আমি করতে চাই না। আপনারা যদি এই দুখানা নাটক দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিওটা শেষ হওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আজকে তাহলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।